পাইলের ডিজাইন ক্যাপাসিটি পরীক্ষা করার জন্য সাইটে একটি টেস্ট পাইল করে লোড টেস্টের মাধ্যমে পরীক্ষা করে দেখা হয় পাইলটি প্রয়োজনীয় ভার বহনে সক্ষম কিনা। প্রথমে এস্টিমেটেড লোড অনুযায়ী সয়েল টেস্ট রিপোর্টের ভিত্তিতে পাইল ডিজাইন করা হয়, তারপর সেই ডিজাইন অনুযায়ী টেস্ট পাইল ড্রাইভ করে লোড টেস্ট করা হয় এবং ডিজাইন ক্যাপাসিটি নির্ণয় করে প্রয়োজনীয় কারেকশন করা হয়। যে কোনো ফাউন্ডেশনেরই দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, তার ভিতরে একটা হচ্ছে হোয়াট ইজ দ্য বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য ফাউন্ডেশন, আর একটা হচ্ছে এটার হচ্ছে সেটেলমেন্ট ক্রাইটেরিয়া থেকে এটার ক্যাপাসিটিটা কত আসবে। তো এখানে যে আমরা পাইল লোড টেস্ট করতেছি, এটার উদ্দেশ্য হচ্ছে ডিজাইন থেকে যে সেটেলমেন্টটা বলে দিয়েছে যে এই সেটেলমেন্টের বেশি আমরা হতে দিব না এই লোডে, সেটাই আমরা এই লোড টেস্ট দিয়ে আমরা কনফার্ম করার ব্যবস্থা নিয়েছি। সাইটের যে স্থানে সয়েল কন্ডিশন সবচেয়ে খারাপ সেখানে টেস্ট পাইলটি করতে হবে। পাইলের কনস্ট্রাকশন অবশ্যই মূল পাইলের অনুরূপ হতে হবে। এরপর টেস্ট পাইলের উপর লোড দেওয়া শুরু করা হয়। এজন্য আমাদের দেশে সবচেয়ে প্রচলিত পদ্ধতি হল অ্যাঙ্কর মেথড। এ পদ্ধতিতে খরচ কম হলেও এটি অনেক সময় সাপেক্ষ। এখানে উল্লেখ্য যে ক্লে সয়েলের ক্ষেত্রে টেস্ট পাইল কনস্ট্রাকশনের মিনিমাম কয়েক সপ্তাহ পর লোড দেওয়া শুরু করতে হবে। যদি স্যান্ডের ভেতরে টেস্ট পাইল করা হয় তবে কয়েকদিন পর থেকেই লোড দেওয়া শুরু করা যাবে। অ্যাঙ্কর মেথডে লোড টেস্ট করার জন্য প্রথমে টেস্ট পাইলটির টপ সার্ফেসটিকে ভালোভাবে সমান করে নিতে হবে। অতঃপর পাইলটির উপরে একটি বেয়ারিং প্লেট বসিয়ে তার উপর হাইড্রোলিক জ্যাক বসানো হয়। হাইড্রোলিক জ্যাকের উপরে থাকে রকার বা মাস্টার বিম, তার উপরে থাকে প্রাইমারি বা মেইন বিম, মেইন বিমের উপরে থাকে সেকেন্ডারি বিম। সেকেন্ডারি বিমের উপরে বালির বস্তা দিয়ে লোড চাপানো হয়। মেইন বিম এবং সেকেন্ডারি বিমগুলো ক্রিব ওয়ালের উপর রেস্ট করে। ক্রিব ওয়াল সাধারণত ইটের গাঁথুনি বা বালির বস্তার সাহায্যে তৈরি করা হয়। ASTM D1143 অনুযায়ী পাইল থেকে ক্রিব ওয়ালের ডিস্টেন্স মিনিমাম 5 ফিট হতে হবে। ক্রিব ওয়ালের থিকনেস মাটির বেয়ারিং ক্যাপাসিটির উপর নির্ভর করবে। পাইলের উপর লোড দেওয়ার পূর্বে পুরো লোড এই ক্রিব ওয়াল বহন করে, তাই এর ডিজাইন সঠিকভাবে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাইমারি এবং সেকেন্ডারি বিমগুলোর লেন্থ এবং স্পেসিং অবশ্যই প্রপারলি ডিজাইন করে নিতে হবে। লোড দেওয়ার এই পুরো অ্যারেঞ্জমেন্টটিকে বলা হয় কেন্ট লেজ। হাইড্রোলিক জ্যাকের দুই পাশে দুটি রেফারেন্স বার থাকে। এই রেফারেন্স বার এবং হাইড্রোলিক জ্যাকের সাথে দুটি ডায়াল গেজ সংযুক্ত থাকে। ডায়াল গেজের সাহায্যে অ্যাপ্লাইড লোডের ফলে সৃষ্ট পাইলের সেটেলমেন্ট পরিমাপ করা হয়। এখানে একটি ব্যাপার লক্ষ্য রাখতে হবে যে পাইলের উপর লোড দেওয়ার সময় যেন রেফারেন্স বারগুলো নড়ে বা সরে না যায়। ASTM D1143 অনুযায়ী রেফারেন্স বারগুলোর সাপোর্ট পাইল থেকে মিনিমাম 8 ফুট দূরে থাকতে হবে। রেফারেন্স বারগুলোকে অবশ্যই সাফিসিয়েন্ট স্টিফ হতে হবে। একটি রিমোট কন্ট্রোল হাইড্রোলিক পাম্প প্রেশার পাইপ দ্বারা হাইড্রোলিক জ্যাকের সাথে সংযুক্ত থাকে। এর সাহায্যে পাইলটির উপর লোড দেওয়া শুরু করা হয়। গাড়ি যখন চাকা আমরা চেঞ্জ করি, সেখানে একটা হাইড্রোলিক জ্যাক আমরা ফিট করি। ফিট করার পরে আস্তে আস্তে করে আমরা প্রেশার দেই, আর জ্যাকের উপর যে পিস্টনটা আছে পিস্টনটা গাড়িকে ঠেলা দেয়। ঠেলা দিয়ে যখন পুরো গাড়িটা উঁচু হয়ে যায়, তখন টোটাল লোডটা আসলে ওই পিস্টনের উপরে চলে আসে। জ্যাকের ভিতরে যে পিস্টনটা আছে সেই পিস্টনের উপরে আসে। ঠিক সিমিলার সিস্টেম কিন্তু এখানেই, আমরা যে এই প্রেশারটা দিচ্ছি, এই প্রেশারটা দেওয়ার জন্য আমাদের এখানে জ্যাক থেকে প্রেশার পাইপ আছে। সেই প্রেশার পাইপটা এসে বাইরে এসে একটা পাম্প রয়ে গেছে, যেটা হাইড্রোলিক পাম্প। সেই পাম্পের সঙ্গে প্রেশার পাইপটা ওখানে ফিট হয়ে গেছে, এবং প্রেশার পাইপ এবং পাম্পের মাঝখানে আমাদের প্রেশার মাপার জন্য একটা প্রেশার গেজ ফিট করা আছে। তো এই আমরা আসলে লোড দিচ্ছি, কিন্তু আমরা মাপছি কিন্তু প্রেশার দিয়ে। কেননা আমরা যে প্রেশারটা এখানে দিচ্ছি, সেই প্রেশারের সঙ্গে হাইড্রোলিক যে জ্যাক আছে, জ্যাকের ভিতরে যে পিস্টনটা আছে, পিস্টনের যে টপটা আছে, ওইটার এরিয়া যেটা আছে, সেই এরিয়াকে এটা প্রেশার দিয়ে গুণ করলে অ্যাকচুয়ালি আমরা লোড পাচ্ছি আর কি। সাধারণত ডিজাইন লোডের 200% লোড টেস্ট পাইলের উপর দেওয়া হয়।
200% লোড দেওয়ার সময় পুরো প্ল্যাটফর্মটি যেন উপরে উঠে না যায় সেজন্য অ্যাডিশনাল 15% থেকে 20% লোড অ্যাড করা হয়। এর ফলে পুরো প্ল্যাটফর্মটি স্টেবল থাকে। এই টোটাল টেস্ট লোড পাইলটির উপর ধাপে ধাপে প্রয়োগ করা হয়। এ সময় সঠিকভাবে ডাটাশিট মেনটেইন করতে হবে। প্রথমে ডিজাইন লোডের 25% লোড দেওয়া হয়। লোড দেওয়ার 10 মিনিট পর ডায়াল গেজ থেকে পাইলের সেটেলমেন্টের রিডিং নেওয়া হয়। এরপর আরও 10 মিনিট পর রিডিং নেওয়া হয়। এভাবে 10 মিনিট ইন্টারভেলে রিডিং নিতে হবে। যখন পরপর দুটি রিডিংয়ের পার্থক্য খুব কম হবে তখন নেক্সট ইনক্রিমেন্ট দেওয়া হয়। 25% লোড দেওয়ার পর 50%, তারপর 75%, এভাবে 100% অফ ডিজাইন লোড দেওয়া হয় এবং পাইলটির গ্রস সেটেলমেন্টের রিডিং নেওয়া হয়। তারপর পাইলটির নেট সেটেলমেন্ট পাওয়ার জন্য পর্যায়ক্রমে লোড কমিয়ে শূন্য করা হয় এবং পাইলটির নেট সেটেলমেন্টের রিডিং নেওয়া হয়। অতঃপর আবার পাইলটির উপর লোড দেওয়া হয়। এ সময় প্রথমে 50%, তারপর 100% লোড দেওয়া হয়, অতঃপর 125%, 150%, এভাবে 200% অফ ডিজাইন লোড দেওয়া হয়। এ সময় পাইলটির গ্রস সেটেলমেন্ট কত তা মেজার করে আবার পর্যায়ক্রমে লোড কমিয়ে শূন্যতে আনা হয়। এ সময় 200% ডিজাইন লোডে পাইলের নেট সেটেলমেন্ট কত তা দেখা হয়। অতঃপর দেখতে হবে পাইলটি ডিজাইন ফুলফিল করেছে কিনা। এমন হতে পারে যে পাইলটা 200% লোড দিয়েছে ঠিকই, কিন্তু সেটেলমেন্ট ডিজাইন ক্রাইটেরিয়া থেকে বেশি সেটেলমেন্ট হয়ে গেছে, তাহলেও কিন্তু এটা আমার রিকোয়ার্ড ক্রাইটেরিয়া ফুলফিল করলো না। যদিও পাইল ফেল করেনি, কিন্তু ডিজাইন ক্রাইটেরিয়া যা ছিল তার থেকে বেশি সেটেলমেন্ট হয়েছে। ফর এক্সাম্পল, এই টেস্টটা শেষ হওয়ার পরে যদি আমরা সেটেলমেন্ট পাই 25 মিলিমিটার, কিন্তু ডিজাইন ক্রাইটেরিয়া বলছে যে না, 25 মিলিমিটার আমি অ্যালাউ করবো না, আমার ম্যাক্সিমাম অ্যালাউ করবো আমি 15 মিলিমিটার, হ্যাঁ, তাহলে তখন আমার গ্রাফ থেকে দেখতে হবে যে 15 মিলিমিটার সেটেলমেন্ট হলে তার এগেনস্টে লোডটা কত হয়, সেই লোডটা নিয়েই তখন ডিজাইনটা আবার রিডিজাইন করা হবে। মানে পাইলের সংখ্যা হয় বাড়বে অথবা পাইলের লেন্থ বাড়বে, এই ডিসিশনগুলো ওখান থেকে নেওয়া হবে।